নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম অপরূপ রেসিপি উইথ শিল্পী রান্নাঘরে। তো আমি আজকে দোকানের মতো সুস্বাদু মালপোয়া ঘরে কিভাবে সহজে বানাবে সেই রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগবে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। এরপরে সেই কাপেরই এক কাপ দিয়ে দেব চালের গুঁড়ো, এবং সেই কাপেরই মেপে এক কাপ দিয়ে দেব ময়দা। এবারে সুজি, চালের গুঁড়ো আর ময়দাটা প্রথমে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো নারকেল কোড়া, দিয়ে দেব হাফ চামচ মৌরি। তো মৌরিটা এখানে একটু হাতে এভাবে ঘষে নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হবে। এরপরে দিয়ে দেব এক কাপের মতো চিনি। এরপরে দেব সামান্য পরিমাণে লবণ। এবার এই চায়ের কাপের এক কাপ পরিমাণ জল প্রথমে দেব, তারপরে আমি আরও এক কাপ জল এখানে মেপে রাখছি। তো এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে, তোমরা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারো। তো এরপরে এখানে আমি একটু গুঁড়ো দুধ দেব। তো গুঁড়ো দুধটা দিতে প্রথমে ভুলে গেছিলাম, তো এক চামচ মতো গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা এখন অনেকটাই ঘন, তাই আমি এখানে আরও হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে জলের পরিমাপ আমার মোটামুটি দেড় কাপের মতো লেগেছে। এবারে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিট, ততক্ষণে শিরাটা রেডি করে নেব। এই জন্য কড়াইয়ের মধ্যে প্রথমেই এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, এরপরে দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এবার সেই কাপের এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবারে শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তবে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, জাস্ট কিছুক্ষণ চিনিটা গলে ফুটে উঠলেই হয়ে যাবে। তো এবারে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিতে হবে। তারপরে এখানে একটু কালারের জন্য আমি দু ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি, এখানে ফুড কালারটা পুরোপুরি অপশনাল। তো তারপরে দেখো এই ব্যাটারটা এখন কিন্তু পুরোপুরি রেডি, আর ব্যাটারটা ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে। এবারে ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো এবারে আমি এই ফ্রাই প্যানের মধ্যে ঠিক এভাবে হাফ চামচ করে এই ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে ঠিক এভাবে করে ভেজে নেব। আর দোকানে বন্ধুরা দেখবে যে এটার দুপাশ কিন্তু দুরকম, মানে একদম একরকম হয় না মালপোয়ার ক্ষেত্রে আমি দেখেছি। আর দেখো মালপোয়াগুলোকে ঠিক দুপাশ কিন্তু দুরকমই হয়েছে। তারপরে ভেজে ভেজে শিরার মধ্যে ডুবিয়ে এভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু একদম মচমচে রসালো মালপোয়া তৈরি হয়ে যাবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।